আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন জাকারিয়া? হ্যাঁ জাকারিয়া, কি মিউজিক ছাড়ছো সেটা? ওহো স্যার, আমি তো মনে হচ্ছিলাম এটা লাভ গুরু। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন পুত এফএম, আমি আপনাদের হোস্ট কাদের ভাই। যারা যারা জানেন না, আমরা এই শোতে সবচেয়ে ভয়ানক ও ভৌতিক ঘটনা শুনিয়ে থাকি। আমি শুরুতেই চলে যেতে চাচ্ছি আমাদের এই শোতে পাঠানো চিঠিগুলোর কাছে। আর চিঠিগুলো গেল কই? আপনার ভয় পেয়েছেন না? না না, সরি। আচ্ছা ঠিক আছে, আমাদের চিঠি নেই, সো আমি এখন চলে যাচ্ছি তাও আমাদের ফার্স্ট গেস্টের কাছে। ওকে, আমাদের ফার্স্ট গেস্ট হলেন গিয়ে মিস্টার ভুঁইয়া। মিস্টার ভুঁইয়া, মিস্টার ভুঁইয়া প্লিজ বসুন। জি মিস্টার ভুঁইয়া, আমি যা শুনেছি যে আপনার ঘটনাটা অনেক ভয়ানক, সো আমি চাই যে আপনি মিস্টার ভুঁইয়া। ভাই আপনি কি কিছু খেয়ে আসছেন? না, এখানে কি লাঞ্চ দেওয়া হবে? ভাই এখন রাত 12টা বাজে, আপনি লাঞ্চ কেন যেতেছেন এখন? কি দাদা, আচ্ছা জি আমি জাস্ট চাই এখন আপনি আপনার ঘটনাটা আপনার অনুভূতি অনুযায়ী আমাদেরকে সবাইকে শোনা। বলে ফেলবো? বলে। তো যেটা হয়েছিল, আজ থেকে ঠিক 10 বছর আগে আমি আমার ছাদে ট্যাঙ্কির নিচে বসেছিলাম। তো হঠাৎ করে পিছনে একটা কাঁচা ডিমের গন্ধ অনুভব করলাম। মানে আছে না, মানে কাঁচা ডিম পচে গেছে সাত আট দিন। আপনার পিছন থেকে? হ্যাঁ, আমার পিছন থেকে। আর পিছন থেকে কেন? ট্যাঙ্কির পিছন থেকে। ও ট্যাঙ্কি, সরি। হ্যাঁ, তো মানে আমি অনেক উত্তেজনায় পড়ে গেলাম। তো মানে পিছনে তাকালাম, দেখলাম। ওয়েট ওয়েট ওয়েট, আপনি ডিম পচা গন্ধ শুনে এত উত্তেজিত হলেন কেন? নাইস কোশ্চেন, আম্মুকে জিজ্ঞেস। না 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 না, ওয়েট, আপনি জাস্ট কন্টিনিউ করেন। তো আমি দেখলাম পিছনে সাদা শাড়ি পরা এক রমণী। তো আমি তো পিছনে ঘুরলাম, তাকে ফলো করতে যাব, আমি দৌড় দিলাম, দেখি সে হাওয়া হয়ে গেছে। পিছনে আমি তাকানোর আগে দেখি আমার ঘাড়ের এখানে এইভাবে করে কয়েকটা আঙ্গুলের স্পর্শ। তো আমি মানে পিছনে ঘোরার আগে আমি অজ্ঞান হয়ে গেলাম। এই তো ভাই, তারপর? তারপর কি, 7 দিন পর হসপিটালে বেড থেকে উঠলাম, দেখলাম আম্মু পাশে। ওর আম্মু বাসায় নিয়ে গেল, আলু ভর্ত দিয়ে ভাত করে খাওয়াই দিল। এই হ্যাঁ, এটাই তো স্টোরি ভাই। আমাদের শো 3 ঘন্টার, আপনি 2 মিনিটের কাহিনী পাই কি ভাই? কাহিনী তো সত্যি কাহিনী বলতে বলছেন, আমি ভয়ে ঘামে গেছি ভাই। একটু বানায় দেন না, বানায় গল্প বলবো? আপনি কি আমি ঘুষ দিচ্ছেন? আমি লাঞ্চ পাচ্ছি না, এখন আমি কি গল্প বানাবো এখন বসে? আমার কাহিনী আমি বলে দিছি, আম্মু কিন্তু ফোন দিবে। ওকে ওকে, ও আচ্ছা ঠিক আছে, আমরা এখন করতেছি। জি দর্শক, আমরা এখন একটি ব্রেকে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো আমরা। ভাই বানায় বললে একটু ভালো হইতো। ওকে ভাই, ওয়েলকাম ব্যাক টু পুত এফএম আফটার। কি রে এই জাকারিয়া, মিউজিক কই? জাকারিয়া স্যার, আমি বাথরুমে স্যার। তুই কি আবার সকালবেলা ভিজা ছেড়ে দিয়ে ভাত খাচ্ছিস নাকি? কি করবো স্যার, ভাষায় খাবার নাই, আপনি বেতন দেন না। উফ, কি মিউজিক একটা ব্যবস্থা তো কর স্যার। লাইভ চ্যানেল দিব? কি লাইভ চ্যানেল? ওরে না না স্যার, গান চালবো। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, না আমি এটা চাই না, আমি আমি ম্যানুয়ালি ছাড়তেছি। কি স্যার? ও আমরা ইতিমধ্যে অনেকগুলো এসএমএস পেয়েছি আমাদের শো সম্পর্কে, সো আমি এখন এই এসএমএস গুলো পড়তে চাই। ওয়াও, ইতিমধ্যে আমরা পুরো 2টি SMS পেয়েছি। ফার্স্টলি Lion11 আমাদের লিখেছেন, কাদের ভাই আমরা আজকে অনেক ভয়ানক একটি সিনেমা দেখেছি, হরর মুভিটার নাম হ্যারি পটার। ইশতিয়াক শাহরিয়ার আমাদের লিখেছেন, কাদের ভাই আপনি যদি আর 1 মিনিটের মধ্যে আমার SMS রিপ্লাই না দেন, আমি সুইসাইড করব। এটি উনি লিখেছেন 1 ঘন্টা আগে। আমি SMS প্রসেস করছি, আমি আমাদের নেক্সট অতিথির কাছে যাচ্ছি। নেক্সট অতিথি প্লিজ। ও বাবু ভাই, ওয়েলকাম টু পুত এফএম।
দর্শক আপনারা যারা যারা জানেন না, ইনি হলেন কি আমাদের ফেমাস বাবু ভাই, যিনি আমাদের ঘটনার সাপ্লাই এন্ডলেসলি দিতেই থাকেন। ওনার কাছে ঘটনার কোনো শেষ নেই। ঘটনা আছে তো নেলামে আসলাম কেন? আচ্ছা স্যার, তো আপনার গল্পটি বলেন। জি কাদের ভাই, এই ঘটনাটা আমার সাথে ঘটে ঈদের একদিন আগে। তো স্বাভাবিকভাবে রাস্তা খুব ফাঁকা ছিল, মানুষজন ছিল না। তো আমি আমার বাইক নিয়ে মানিকমে এভিনিউ দিয়ে যাচ্ছি। তো মাঝ রাস্তা আসার পর হঠাৎ করে দেখি আমার বাইকের ওজনটা বেড়ে যায়। তা আমি বুঝতে পারলাম যে হঠাৎ করে ওজন বেড়ে গেল কেন। তো আমি আমার স্পিড বাড়ানোর চেষ্টা করলাম, স্পিড দেখলাম একই জায়গায় আসে। তো তখন আমি আমার পাশের মিররের দিকে তাকালাম। তো কাদের ভাই, তখন আমার বুক ধপধপ করছিল। আমি আমার বাইকটি থামিয়ে সব সাহস সঞ্চয় করে পিছনে তাকালাম আর দেখলাম, ভাই আমার একটু সামনে আগে দেন না, একটা রিক্সাও পাইতেছি না। লোকটার ওজন কত ছিল? 120। ও নো, আমার মনে হয় আমাদের এখানে আবার ভূতের কোনো একটা আশ্রয় পড়েছে। আমাদের এখানে প্রায় ভূতের আশ্রয় পড়ে, আপনারা যদি না জেনে থাকেন। এখানে অনেক ভূতের কার্স পড়ে, আমার মনে হয় আমাদের ইলেকট্রিক কানেকশনের মধ্যে ভূতের এখন আশ্রয় পড়েছে। জাকারিয়া, জাকারিয়া কি হচ্ছে জাকারিয়া? না স্যার, আসলে মানে কারেন্ট চলে গেছে স্যার আবার। ও আচ্ছা, কারেন্ট চলে গেছে।